হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা, আমার আকাশে তোমাদের সবাইকে স্বাগত। দেখো মিষ্টু বাণী হয়ে গেছে, আজকে হচ্ছে ইস্টার এগ হান্টিং। পুরো আমেরিকাতেই এটা করা হয় বাচ্চাদের জন্য। কোনো একটা জায়গায় তোমার প্রচুর টয় এগ ছড়িয়ে রাখা হয়, সেটা বাচ্চারা কুড়িয়ে ওদের এই তোমার বাস্কেটটা ফিল করে দেয়। তো সেটাই আজকে আমরা যাচ্ছি, গাড়ি পার্ক করে এখন হেঁটে হেঁটে ওই জায়গাটায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখি কেমন হয়। এটা হচ্ছে একটা স্পোর্টস কমপ্লেক্স, এখানে এবারের এগ হান্টিংটা তোমার আয়োজন করা হয়েছে। আর এটা খুব বড় একটা ফিল্ড, আর এখানে হচ্ছে তোমার আলাদা আলাদা বয়সের জন্য আলাদা আলাদা জায়গায় ব্যবস্থাটা করা হয়েছে, কেননা ছোটরা তাহলে বড়দের সঙ্গে পারবে না। তো এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে বয়স অনুযায়ী, মানে চার জায়গায় এরকম তোমার এগসগুলোকে ছড়িয়ে রাখা হয়েছে, তো সেইগুলো বাচ্চারা গিয়ে কালেক্ট করবে। এই যে প্রতিটা এজের জন্য আলাদা আলাদা ওরা ব্যবস্থা করে রেখেছে, এটা হচ্ছে A7 to 8। আর এখানে মিষ্টুকে দাঁড়াতে হবে। ওই যে মিষ্টু যাচ্ছে, মিষ্টু ওর বাবা আর মুনিয়া, ওই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। মিষ্টু তুমি এক্সাইটেড, দেখেছো কত এজ There's also a slinky right there. Yeah, slinky, yeah. মিষ্টু এখন ওয়েট করছে, আর অন্য সব বাচ্চারাও ওয়েট করছে। তোমরা দূরে দেখতে পাচ্ছ, সবাই খুব এক্সাইটেড, আর সবাই ওয়েট করছে কখন বাঁশিটা বাজবে আর সবাই ঝাঁপিয়ে পড়বে। আর এখানে যে প্রেজেন্ট করছিল, ও বলল যে এখানে প্রায় 4000-এর ওপরে মিনিমাম এগস ছড়ানো রয়েছে, আর এই এগসগুলোর ভেতরে ছোট ছোট ক্যান্ডি বা চকলেটস দেওয়া রয়েছে। তো বাচ্চারা খুব এক্সাইটেড। I'm just going to say, come back. You can't eat all that candy. I think those kids started running already. They did. কিচ্ছু নেই। মিষ্টি অনেক দূরে চলে গেছে। Good job, Mr.
মিষ্টু তুমি বাড়ি গিয়েও দেখতে পারো, বাড়ি গিয়ে ওপেন করে দেখতে পারবে কি আছে। আচ্ছা অন্য অন্যটা দেখো, কি আছে ওটাতে, ক্যান্ডি। এই গানটিং হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়িতে ফিরে যাচ্ছি। তো মিষ্টু খুব হ্যাপি আর মিষ্টুকে দেখে আমরাও খুব হ্যাপি, তো এখন বাড়ি যাব। আশা করছি যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল আমার আকাশকে তোমরা সাবস্ক্রাইব করো আর অন্যদের সাথে শেয়ার করো। বাই বাই।